বলিউডের প্রথম সারির নায়িকা ক্যাটরিনা কাইফকে নিয়ে আলোচনা যেন শেষ নেই। বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়বেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। তারা বিয়ের অনুষ্ঠানকে পুরোপুরি ব্যক্তিগত পরিসরে রাখছেন, কিন্তু তাদের বিয়ের অনুষ্ঠান সম্পর্কে জানতে আগ্রহের শেষ নেই ভক্তদের। ক্যাটরিনা জন্মগ্রহণ করেন হংকংয়ে। তার মা ব্রিটিশ আইনজীবী ও বাবা জন্মসূত্রে কাশ্মীরি হলেও তিনি ছিলেন ব্রিটিশ ব্যবসায়ী। ক্যাটরিনার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর ক্যাটরিনা সহ সাত সন্তানকে রেখে আমেরিকায় চলে যান ক্যাটরিনার বাবা। তখন থেকেই মা সুজেন টার্কোয়েট একা হাতে মানুষ করেছেন তাদের। তাই বাবার পদবি ছেড়ে মায়ের পদবি ব্যবহার করতেন ক্যাটরিনা। তার নাম ছিল ক্যাটরিনা টার্কোয়েট। মা সমাজ সেবার সঙ্গে যুক্ত ছিলেন, তাই মায়ের কাজের সূত্রে ছোটবেলায় একাধিক দেশে বসবাস করেছেন ক্যাট। হংকং, চীন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড, বেলজিয়াম, হাওয়াই এবং মুম্বাইয়ে আসার আগে শেষ তিন বছর লন্ডনে থাকতেন ক্যাটরিনা। হোম স্কুলিংয়ের মাধ্যমে পড়াশোনা করেছেন ক্যাট। লন্ডনে প্রথম নিজের মডেলিং অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন ক্যাট, সেটি ছিল একটি জুয়েলারির বিজ্ঞাপন। লন্ডনেই তাকে দেখেন ইন্দো ব্রিটিশ পরিচালক কাইজার গুস্তাদ। তার হাত ধরেই মুম্বাই আসেন ক্যাটরিনা। সেই ছবির প্রযোজক ছিলেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। এই আয়েশাই ক্যাটরিনাকে নাম বদলানোর পরামর্শ দেন। তখনই টার্কোয়াট পদবি ছেড়ে ভারতীয় বাবার পদবি কাইফ ব্যবহার করা শুরু করেন ক্যাট। 2003 সালে মুক্তি পায় তার প্রথম ছবি বুম। ক্যাটরিনা জনপ্রিয়তা পান 2005 সালে যখন মুক্তি পায় সালমান খানের সঙ্গে তার ছবি ম্যায়নে প্যার কিউ কিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে। বিটাউনে প্রায় প্রথম সারির সব নায়কের সঙ্গেই কাজ করেছেন ক্যাটরিনা। দীর্ঘ 18 বছর ধরে বলিউডের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি।